সুহান কই? আন্টি আমি এসে পাই নাই তোকে। আপনি কখন আসছেন? এই তো 8-10 মিনিট। আপনি এসে ওকে পাননি? জি না আন্টি। কিন্তু ও তো এখানেই ছিল, মাগরিবের আজান দিল, আমি ভেতরে গেলাম। সুহানকে আমি বলে গেছিলাম স্যার আসলে পড়তে বসিস। এই সন্ধ্যার সময় ছেলেটা যে কোথায় গেল। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কোথায় আছে। আমার নাম শফিক, আমি আসছি ফরিদগঞ্জ থেকে। ফরিদগঞ্জ হচ্ছে চাঁদপুর জেলার অন্তর্গত। আমার কাজিন ছোট ভাই সোহান এর বয়স ছিল মাত্র 6 বছর। এ বছরের মে মাসের 15 তারিখে মাগরিবের নামাজের সময় হারায় যায়। আমরা ওকে অনেক খোঁজাখুঁজির পরেও পাইনি। আশেপাশে সব জায়গায় খোঁজাখুঁজির পর যখন পাইনি, তখন আমরা পরের দিন থানায় যোগাযোগ করি। এর মধ্যে 18 তারিখ পর্যন্ত সোহানকে পাওয়া যায়নি। থানায় যোগাযোগ করার পরেও কোনো লাভ হয়নি আমাদের। জীবিত আছে কিনা মারা গেছে কোনো ধরনের হদিশ ছিল না, কেউ দেখেনি হারায় যাওয়ার আগে কিংবা পরে। আমরা তখন অনলাইনে বিজ্ঞপ্তি দিই, থানার লোকজনও তাদের থানার পেজ থেকে বিজ্ঞপ্তি দেয়। হারায় যাওয়ার একটি বিজ্ঞপ্তি তাদের পেজ থেকে পাবলিশ করা হয়। তখন পর্যন্ত আমরা নিখোঁজ হিসাবে বিজ্ঞপ্তি দিয়েছি। 19 তারিখে আমরা সোহানকে খুঁজে পাই থানায় জানানোর 3 দিন পর। প্রথম একজন দেখে তারপর সে সবাইকে ডেকে আনে। সোহানকে যেভাবে আমরা খুঁজে পেয়েছি এইভাবে আমরা আশা করিনি বা চাইনি। আর আপনারা কোনো আলামত কিছু নষ্ট করবেন না। এখানে আর কেউ আছে পরিচিত? আপনারা একটু সবাই সরে যান। আর এখানে সোহানের পরিচিত কেউ আছেন? জি স্যার। আপনি কে? আমি স্টুডেন্ট, সোহানরে পড়াইতাম, ওর টিচার। ও আচ্ছা ঠিক আছে, আপনি আমাদেরকে একটু সহায়তা করুন। জি স্যার বলুন। আচ্ছা বলুন তো, সোহানের পরিবারের সাথে কোনো পরিবারের দ্বন্দ্ব আছে পারিবারিকভাবে? স্যার আমার জানা মতে তো এরকম নাই, কিন্তু যতদূর জানি আন্টির সাথে নাকি বাবলু কাকার একটু ঝামেলা ছিল টাকা পয়সা নিয়ে। বাবলুটাকে? বাবলু হইতেছে আন্টির বাসার পাশের বাসা। গুড। আচ্ছা আপনার নাম কি? স্যার রাহাত। আপনার মোবাইল নাম্বারটা বলুন। 01701। রাহাত সাহেব, জি আপনাকে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমাদের তদন্তের স্বার্থে। যখন আপনাকে ডাকা হবে আপনি প্লিজ আমাদের থানায় আসবেন। জি স্যার। ওকে আসুন। এই শাওন। জি স্যার। আপনার ডেড বডিটাকে মেডিকেলে পাঠান। আমরা কেউ সন্দেহ করতে পারছিলাম না যে কে খুন করেছে। কারোর সাথে শত্রুতা নাই, তবে রাহাত নামে যে ছেলেটা সোহানকে পড়াইতো ও পুলিশকে বলছে যে বাবুল নামে একজনের সাথে টাকা পয়সার ঝামেলা চলছে, সোহানের আম্মার মানে আমার আন্টির সাথে। উনি অবশ্যই বাবুল মিয়ার নামে কোনো অভিযোগ করেননি।
যেহেতু রাহাত বলছে উনি আর আপত্তি করেননি, পুলিশ বাবুল মিয়াকে ধরে নিয়েছিল, আবার পরের দিন ছেড়ে দিছে, কারণ পুলিশ বাবুল মিয়ার জড়িত থাকার কোনো প্রমাণ ও আলামত খুঁজে পায়নি, এবং আমাদেরও ধারণা সে জড়িত থাকতে পারে না। পুলিশ বাবুল মিয়াকে ছেড়ে দেওয়ায় আমরা আরও নিশ্চিত হলাম যে বাবুল মিয়া এই সমস্ত ঝামেলার মধ্যে নাই। রাহাতকে লোকজন জিজ্ঞাসা করেছিল যে বাবুল মিয়ার উপর সন্দেহ করার কারণটা কী, ও বলল টাকা ধারের লেনদেনের ঝামেলা ছিল সোহানের আম্মুর সাথে। এটা সত্য, কিন্তু এ নিয়ে কোনো মনোমালিন্য ছিল না। যাই হোক, রাহাতও ছোট মানুষ, ওর মাথায় কী আসছে না কী বলতে বলে ফেলছে। আমরা আপনার কাছে এসেছি কিছু সহযোগিতা নেওয়ার জন্য, যদি আমাদেরকে সহযোগিতা করেন প্লিজ। জি স্যার, যদি কিছু মনে না করেন, সালেহাকে আমার বাচ্চারে যে পড়াতো তার আম্মা। আপনার বাচ্চাকে যে পড়াতো, ওই ছেলেটার নাম জানো কি? রাহাত। আচ্ছা, রাহাতের কি উত্তর মতলবে কোনো আত্মীয় স্বজন আছে? জি স্যার। গত 15 তারিখ রাতে আপনাকে এই যে এই নাম্বার থেকে ফোন করা হয়েছিল, আপনি রিসিভ করেননি কেন? স্যার, ওই দিন আমার বাচ্চাটারে না পেয়ে পাগলের মতো খুঁজতেছিলাম স্যার, ফোনটা বাসায় রেখে গেছিলাম স্যার। ফোনটা এবার কে করলো? সেটাই তো বের করতে হবে। কিছু মনে করবেন না, এই মামলার তদন্ত স্বার্থে আপনার কাছে যে প্রশ্নগুলো আমরা করেছি বা এসেছি, এইসব বিষয়গুলো আপনি কারোর সাথে শেয়ার করবেন। তো আজকে আসি, আসসালাম। রাহাতকে পুলিশ ধরে নিয়ে যায়, সেটা আমরা কেউ জানতাম না। সোয়ানের স্কুলেও আমরা নিজেদের মতো করে খোঁজখবর নিতে থাকি, যদি কেউ কিছু জেনে থাকে তাহলে আমাদেরকে জানিয়ে জানায়, আমরাও যেন জানতে পারি। স্কুলের স্যারদের সাথে কথা বলে তেমন কিছুই জানা যায়নি, স্কুলের আশেপাশের দোকানদার লোকজনের সাথে আলাপ আলোচনা করে কেউ কিছু বলতে পারে না। সোহান তো আসলেই খুবই ছোট বাচ্চা ছেলে ছিল, ওর সাথে কারো দ্বন্দ্ব থাকার কোনো কারণই ছিল না, যে কারণে আমরা কোনোভাবেই বুঝতে পারছি না যে ওকে খুন কে করলো। সোহানের আব্বা আম্মা পরিবারের অন্য কারো সাথেও আশেপাশের লোকজনের কোনো ঝামেলা বা কোনো দ্বন্দ্ব ছিল না। সমস্যাটা হলো যে কেউ বুঝে উঠতেই পারছিলাম না কে খুনটা করেছে, কারো সাথে শত্রুতাও নাই, খুন করার কোনো কারণই নেই, তাও আবার একটা বাচ্চা ছেলে। মোটামুটি কয়েকদিন আমাদের এলাকার মসজিদের বাজারে সব জায়গাতেই সোহানের কথা শোনা যাচ্ছিল সবার মুখে মুখে। যখন খুঁজে পাওয়া যায়নি তখন এত আলোচনা হয়নি, খুঁজে পাওয়ার পর মূলত আলোচনাটা বেশি হয়েছে। কেউ বিশ্বাসই করতে পারছিল না সোহানকে খুন করতে পারে কেউ, দেখতে এত সুন্দর ছিল সোহান। পরে পুলিশ জানতে পারছে এবং আমাদেরকে পুলিশ জানিয়েছে। কি মিস্টার রাহাত, যে রাতে সোহান হারিয়ে যায় সেই রাতে সোহানের আম্মুকে ফোন করেছিল? আমি তো কাউকে ফোন দিই না স্যার। তুমি ফোন করোনি, তার মানে কি ফোন তোমার আম্মু করেছিল? স্যার, আমি ফোন করেছিলাম, ওই সোহানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই। যে নাম্বার থেকে সোহানের মাকে ফোন করা হয়েছিল সেই নাম্বারে যে মোবাইলে ইউজ করা হয় এবং তোমার মায়ের আইমি দুটোই ম্যাচ করেছে। আমি এসবের কিছুই বুঝতে পারছি না। শোনো, তোমার কোনো কিছু বোঝার দরকার নেই, যদি ভালো চাও ভালোই ভালো সত্যটা বলে দাও, না হলে কিন্তু তোমার মা বড় ফাঁসা ফেসে যাবে। মায়ের নাম্বার থেকে তো ফোন দেওয়া হয়নি স্যার। হ্যাঁ, তোমার মা ফোন না দিলে তুমি দিয়েছ এবং 5 মিনিট 17 সেকেন্ড কথা বলেছ। স্যার, ফোন তো ধরে নাই স্যার, আমি কল দিয়েছিলাম ফোন ধরে নাই স্যার। ভেরি গুড, কল করেছিলে কিন্তু কথা হয়নি কেন? কেন কল করেছিলে? স্যার, সন্দেহ খুঁজে পাওয়া যাচ্ছিল না এই জন্য কল করেছিলাম। তার জন্য সিম পাল্টিয়ে ফোন করতে হবে কেন? স্যার, ফোনের ব্যালেন্স ছিল না এই জন্য চেঞ্জ করছি। এই শোনো, তুমি সত্য করে বলো, তোমার মা কিন্তু আমাদের কাছে অ্যারেস্ট আছে। তোমার মা কিন্তু আমাদের কাছে অনেক কিছু বলে দিয়েছে। স্যার, মা কি বলছে? মা তো কিছু জানে নাই বলা। হ্যাঁ, তোমার মা না জানলে তুমি জানো? সত্য করে কথাগুলো বলো। আমি সব কিছু স্বীকার করব কিন্তু আমার মাফ করে দিন স্যার। আগে বলো
স্যার, আমি তো তার খুন করতে চাই নাই স্যার। আমি শুধুমাত্র তাকে ভয় দেখায় আন্টির থেকে টাকা নিতে চাইছিলাম, কিন্তু আন্টি তো ফোন ধরে নাই, আর আমি তার নাকে মুখে চেপে ধরছিলাম। ধরার কিছু সময় পর দেখি যে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে ভাবছি যে 40 সেকেন্ড পর হচ্ছে তার জ্ঞান ফিরবে, এই জন্য। আচ্ছা, তুমি 40 সেকেন্ডের সময় কোথায় পেলে? আমি হচ্ছে কি ওই ইন্ডিয়ান ক্রাইম পেট্রোল দেখি স্যার, ওইখান থেকে মানে ধারণাটা নিয়ে আমি। আমি ভেতরে গেলাম, সোহানকে আমি বলে গেছিলাম স্যার আসলে পড়তে বসিস। এই সন্ধ্যার সময় ছেলেটা যে কোথায় গেল। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কোথায় আছে। অপহরণ কেন করেছিলে এবং কিসের শত্রুতা থেকে অপহরণ করলে? আমি তাদের একজন মানে পরিবারের সদস্যর মতোই ছিলাম, আর আমি জানতাম আন্টির কোথায় মানে টাকা পয়সা আছে। আমি শুধুমাত্র ভয় দেখাইতে চাইছিলাম স্যার, ভয় দেখাই টাকা নিতে চাইছিলাম, এছাড়া আর কিছুই না স্যার। তুমি অন্যায় করেছিলে এবং এই অন্যায়ের শাস্তি আদালত তোমাকে দেবে। আমি আমার কাজিনকে কখনোই ফেরত পাবো না, কিন্তু আমরা যাদের আপন ভাবি, ঘরের মানুষ ভাবি, তারা সামান্য স্বার্থের জন্য আমাদের বিরাট ক্ষতি করতে পারে। সে কারণে বন্ধু বলে, আপন মানুষ বলে বাচ্চাদের ক্ষেত্রে সতর্ক হওয়া খুবই দরকার।
দুনিয়াতে কাউরে অন্ধভাবে বিশ্বাস করার পক্ষে আমি তো কোনোভাবেই না। ধন্যবাদ জানাই মুখোশ টিম এবং চ্যানেল 24কে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমার দ্বারা আশেপাশের লোকজন যেন সতর্ক হয় এবং সচেতন হয়।